সুব্রত পাল আর আপনারা দেখছেন সুব্রত পাল অ্যানিমালস লাভার চ্যানেল। তো আমি এখানে এসে এসেছি রসকুজো বলে একটা জায়গা আছে, ওখানে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা। তো এখানে একটি সাপ আটলে পড়েছে বলে আমরা খবর পাই, তো সাপটিকে আমরা উদ্ধার করতে এসেছি। তো চলুন সাপটাকে উদ্ধার করবো এবং সাপটি সম্বন্ধে আপনাদেরকে বলবো। তুমি সে না না বের হয়ে যাবে, বেরিয়ে যাবে, বের করলে বের হয়ে যাবে। এত মায়া করলে হবে না, আপনি চুপ করবেন একটু। আপনি চুপ করুন না, পেছনে যান, অনেক বলতে চাইছি ওই আঠেলটা কালকে দুটো ক্ষতি হয়নি ভয় আমি করি না, আরে এমন আটলে ঢুকেছে ¡Gracias!
মনোকুলেট কোবরা বা কেউটে সাপ, যার দ্বিতীয় সম্বন্ধে নাম আছে নাজা কাউটিয়া, এবং এরা নিউরোটক্সিন ভেনাম মানে ক্যারি করে। তো এটি খুবই বিষাক্ত একটি সাপ, এই সাপটিকে কেউ হাতে ধরতে যাবেন না, এতে আপনাদেরই ক্ষতি, এবং সাপটাকে চিনে রাখুন। তো সাপটি আটলের মধ্যে আটকে গেছিলো, সাপটি যখন রেস্কিউ করা হয়ে গেছে তোকে এখন ব্যাগিং করে নেবো। তো সাপটিকে রেস্কিউ করা হয়ে গেল, তো সাপটিকে এখন আমরা মানে বক্সের মধ্যে ঢুকিয়ে নেবো। তো দাদু অনেক হাঁটল ভেঙে গেছে বলে এ করছিল, তো সাপটিকে ঢুকিয়ে দিই। সাপগুলোকে অল টাইম রেস্কিউ করে এরকম বক্সিং করে নেওয়া উচিত, কারণ ব্যাগের মধ্যে যদি দাঁত বসে দিতে পারে তাই জন্য ডাইরেক্টলি ব্যাগে না ঢুকিয়ে নিয়ে যাওয়া ভালো। তো রেস্কিউ ভিডিওটা এখনো পর্যন্ত শেষ হয়নি, এই সাপটাকে রাত্রেবেলা মানে আমরা বনদপ্তর হাতে হ্যান্ড ওভার করবো, তারপরে ভিডিওটা এন্ড হবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো এটা কেউ ডেটা আছে তো উদ্ধার করা কেউটে সাপটা, তো বনদপ্তর হাতে হ্যান্ড ওভার করে দিলাম। এটা হচ্ছে একটা উদ্ধার করা চন্দ্রবড়া ছিল, তো চন্দ্রবড়াটা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দিলাম।